দুটি রেস্টুরেন্টে অভিযান চালিয়ে হেলথ ইন্সপেক্টররা ইঁদুরের ড্রপিং বা মল এবং পোকামাকড় খুঁজে পাওয়ায় ইস্ট লন্ডনের ওই রেস্তোরাঁ দুটি বন্ধ করে দিয়েছে। গত মাসে ওয়ালথাম ফরেস্ট কাউন্সিল কর্তৃক দুটি রেস্তোরাঁর মধ্যে প্রথমটি বন্ধ করে দেওয়া হয়। পরে আবারও অভিযোগের পর লেটনস্টোনের 755 হাই স্ট্রিটের বাট খাবাবিশ গ্রিল অ্যান্ড কারিও বন্ধ করে দেওয়া হয়। খাবাব হাউসের মেঝে থেকে খাদ্য সংরক্ষণের জন্য ব্যবহৃত থাকে এবং চালের পাত্রে ইঁদুর এবং ইঁদুরের বিষ্ঠার উপদ্রব পাওয়া যায়। অফিসাররা রিপোর্ট করেছেন চালের বেগগুলো কুচকে গিয়েছিল এবং ছিদ্র থেকে চাল ছিটকে পড়েছিল। এছাড়া পরিবেশনের মেঝে এবং রান্নাঘরের ময়লা, গ্রিজ এবং আবর্জনা জমেছিল। অর্থাৎ রেস্টুরেন্টে পরিচ্ছন্নতার অবস্থা খুবই খারাপ ছিল। পাবলিক হেলথের কথা বিবেচনা করে রেস্টুরেন্ট দুটি বন্ধ করে দেওয়া হয়। থেমস ম্যাজিস্ট্রেট আদালত গত 9 জুন একটি হাইজিন ইমার্জেন্সি প্রোহিবিশন ওয়ার্ডার মঞ্জুর করেছে। আদালত কাউন্সিলকে 1,591 পাউন্ড 86 পেন্স পুরস্কার প্রদান করে। এরপর রেস্টুরেন্টে আবারও পরিদর্শনের পরে সন্তোষজনক রিপোর্ট পাওয়ায় এটি পুনরায় চালু করা হয়। দ্বিতীয় বন্ধ হয়ে যাওয়া রেস্টুরেন্টটির ঘটনাটি ঘটেছে গত 23 জুন 534 লিয়াব্রিজ রোডের ডেজার্ট ইনে। অফিসাররা একটি নিয়মিত পরিদর্শন করেন। এ সময় তারা পুরো চত্বরে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবের পাশাপাশি ইঁদুর এবং তেলাপোকার উপদ্রব দেখতে পান। একটি স্টিকি বোর্ড ফাঁদে মৃত ইঁদুর এবং বেশ কয়েকটি তেলাপোকা পাওয়া গেছে। পরিদর্শনের সময় প্রতিষ্ঠানটি বন্ধ ছিল। পরে থেমস ম্যাজিস্ট্রেট আদালত ওই অভিযানের একটি শুনানিতে একটি হাইজিন জরুরি নিষেধাজ্ঞা আদেশ মঞ্জুর করেছে। এতে পুরস্কারস্বরূপ আদালত কাউন্সিলকে 1,237 পাউন্ড 13 পেন্স প্রদান করে। ওয়ালথাম ফরেস্ট কাউন্সিলের ক্যাবিনেট মেম্বার ফর কমিউনিটি সেফটি কেভিন লিম্বাজি গণমাধ্যমকে বলেছেন, যারা রেস্টুরেন্ট চালাচ্ছে তারা তাদের খাবারের ব্যাপারে এবং ভেতরের পরিবেশের ব্যাপারে এখনই সতর্ক হওয়া উচিত। জনস্বাস্থ্যের নিরাপত্তা হুমকি তৈরি হয় এমন যে কোনো বিষয়ে পদক্ষেপ নেবে। কাউন্সিল কর্তৃপক্ষ অনেক সময় প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারে, এমনকি মোটা অঙ্কের জরিমানা হতে পারে, আর জরিমানা প্রদানে ব্যর্থ হলে জেলও হতে পারে। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।